দেখা মিলেছে ইমাম মাহাদি আসার কিছু আলামতের যা নিয়ে হাদিসে ছিল স্পষ্ট বক্তব্য তাহলে কি খুব তাড়াতাড়ি দেখা মিলবে ইমাম মাহাদের চলুন জেনে আসি সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সোনার খনি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির খননকারী প্রতিষ্ঠান মাদেন গত বৃহস্পতিবার তারা রয়টার্সকে এই তথ্য জানান তারা বলেছে মানসুরা মাসারাহ খনির দক্ষিণে বেশ কয়েকটি জায়গা থেকে তারা স্বর্ণ উদ্ধার করতে পেরেছে যা আগের থেকেও উচ্চ মানসম্পন্ন এবং অধিক ঘনত্বের প্রত্যেক মুসলমানের কিছু জিনিসের উপর বিশ্বাস রাখতে হয় তার মধ্যে একটি হল কেয়ামত কেয়ামত যখন স্বর্ণিকটে তখন আল্লাহ তালা দুনিয়াতে ইমাম মাহাদি হযরত ইসা আলহু এবং দাজজলকে পাঠাবে যেখানে দাজ্জাল মানুষকে ধোকা দিবে ইসলামের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ইমাম মাহাদি ও হসরত ইসা আলহিউাসাল্লাম দাজ্জালকে হত্যা করবে এবং পুনরায় ইসলাম প্রতিষ্ঠা করবে কিন্তু কখন ঘটবে এত কিছু কিছু হাদিস ও কোরআনের আয়াত অনুসারে ইমাম মাহদির আমলে কিছু ঘটনা ঘটতে দেখা যাবে যার মধ্যে একটি হল কোনো এক গুপ্ত নিয়ে আরব দেশে বিবাদ তৈরি হওয়া অবাক করা বিষয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সোনার খনি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির খননকারী প্রতিষ্ঠান মাদেন গত বৃহস্পতিবার তারা রয়টার্সকে এই তথ্য জানান তারা বলেছে মানসুরা মাসারাহ খনির দক্ষিণে বেশ কয়েকটি জায়গা থেকে তারা স্বর্ণ উদ্ধার করতে পেরেছে যা আগের থেকেও উচ্চ সম্পন্ন এবং অধিক ঘনত্বের ধারণা করা হচ্ছে এই খনির কারণে সৌদি আরবের অর্থনীতিতে বেশ বড় পরিবর্তন আসবে তাই যে কোনো ক্ষমতাবানরা চাইবেন এই খনিটি দখল নিতে ঠিক এমনটাই চৌদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াসাল্লাম বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের ওপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি অর্থাৎ আরব নগরীতে একসময় মূল্যবান খনির সন্ধান পাওয়া যাবে জানিয়ে নিয়ে আরবের উচ্চবংশীয় ক্ষমতাবান্ধের মধ্যে বিবাদ সৃষ্টি হবে তখন পূর্ব দিক থেকে একদল লোক এসে তা মীমাংসা করবে আর তখন তাদের নেতা হবে ইমাম মাহাদি যার পিছনে দাঁড়িয়ে হজরত ইসা আলহিউয়াশাল্লাম নামাজ আদায় করবে তবে কি ইমাম মাহাদির আগমন খুব শীঘ্রই হবে নাকি যে গুপ্তধনের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তার নিকট মানুষ এখনও পৌঁছাতেই পারেনি মূলত স্পষ্ট কোনো দলিল না থাকায় এখনও সবকিছু আমাদের সামনে অন্ধকার হয়ে আছে তবে ইমাম মাহাতি যদি সত্যি আমাদের জীবদ্দশায় পৃথিবীতে আগমন করে বায়াত করে তাহলে আল্লাহ যেন আমাদের তার সৈন্য হিসেবে গ্রহণ করে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখে আমিন